আমাদের এমনি কেমিস্ট্রিটা খুব ভালো এখানেও, মানে পদ্মার কেমিস্ট্রি একটা সাবজেক্ট। ও এমনি ভালো, ভদ্র ছেলে, শান্তশিষ্ট ছেলে, কিন্তু ওই আর কি পছন্দ না। বন্ধুত্বের পাশাপাশি যিনি দুষ্টুমিতেও এতটুকু কার্পণ্য করেন না তিনি হচ্ছেন কৃপণ। এটা জাস্ট মজা করে বলা, কিন্তু আসলে যাদের মধ্যে এতটা খুনসুটি রয়েছে বা বলা ভালো এতটা দুষ্টুমি আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন, তাদের কিন্তু বাস্তব জীবনে বেশ ভালো বন্ধুত্ব, বুঝতে পারলেন তো? সেটাই প্রমাণ করার জন্য আজকে সিটি সিনেমা চলে এসেছি গীতা এলএলবি সেটে। এবং হ্যাঁ, একটু যদি দেখা যায় যে একেবারে সমান সমান হাইটে কি করে পৌঁছে গেল পদ্ম কৃপানে, তাহলে একটু রহস্যটা বলো তো প্লিজ। পাইনি ছিট। আর এইটাই রহস্যটা হচ্ছে, একটু আগে কি বলছিলে সেটাও বলো, কৃপানের সামনে আদলা ইট তুলে মারবো আর কত মার খাবো আর না। আমি তোকে একবারই মেরেছি, তাই বলে তুই আমাকে এতবার তাড়া করবি? ওর জন্য আমি এত ছুটেছি, এমন কোন রাস্তা নিয়ে আমাকে চটাইনি, ছুটিয়ে ছুটিয়ে জলে ফেলে দিয়েছি বলে আমাকে গীতা চড়ের পর চড় কেক মুখে থাবড়ে দিয়েছে। মিথ্যা কথা, আমাকে বিয়ার খেতে বলিসনি, তারপর বলিসনি পার্টি করবি না। জানিস না যে আমি স্মোক ড্রিঙ্ক করি না? তুই ক্যামেরার সামনে অপমান করছিস, ভুলবার কথা বলছিস, আমার বাড়ি থেকে তাড়িয়ে দেবে। না না, মানে জাস্ট জোকিং, বাট হ্যাঁ আমাদের এমনি কেমিস্ট্রিটা খুব ভালো এখানেও, মানে পদ্মার কেমিস্ট্রি একটা সাবজেক্ট। আমি কেমিস্ট্রি মানে বুঝি না, যেমন আমাকে বলেছিল কি রসায়ন, না আমি রসায়ন মানে বুঝি না, আমি পড়াশোনা করিনি। আমি কি বলছি, ট্রমা। আমি ফার্স্ট এপিসোডে আমি বলছি ট্রমা, ট্রমা মানে কি? তা আমাকে যারা ফোন করে বলছে, বলছে ট্রমা ট্রমা মানে কি, আমার নামটা এরকম হয়ে গেছে। ও তো আমাদের বাবু সোনা, বেসিক্যালি সমস্ত কমেন্টে বাবু সোনা বলে কমেন্ট আছে। আর বাবু এবং কার সোনা? এই নামটা গীতা দিয়েছে, বাবু মানে বাবু সোনা বেসিক্যালি, তো ওটাই আর কি সবাই ডাকছে বাবু সোনা বাবু সোনা, এটাই এখন আমার নাম। মানে আদৌ কি সোনার মতো ছেলেটা, মনটা কি সোনার মতন? মানে কৃপণের কথা বলছি না কিন্তু আমি। ও এমনি ভালো, ভদ্র ছেলে, শান্তশিষ্ট ছেলে, কিন্তু ওই আর কি পছন্দ না। পদ্মের মতো কি মনটা এতটাই ভালো, কি বলবো, মানে মন ভেঙে দিল, কি বলবো বলুন, আবার জলে ফেলতে হবে। জলে ফেললেই তো পদ্মটা ফুটে উঠবে, তাই তো? একদম শুকিয়ে গেছে পদ্ম। অন্তর্নিহিত অর্থ চলছে সব এখানে, মানে চ্যানেল থেকে চ্যানেলে আত্মীয় স্বজনরা সব এসছেন, যদি জানেন আমরা মানে কৃপণ পদ্ম এইভাবে দিচ্ছে আর কি, পেছনে পড়বে সবকটার। মানে দর্শকরা এটা দেখেই অবাক যে হ্যাঁ, কোর্ট রুমে যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা কোর্ট রুম ড্রামায় টান টান একটা উত্তেজনা চলছে, এইখানে দুজন মারপিট করছে, আর অফস্ক্রিনে দেখেছেন বন্ধুত্বটা দেখেছেন আপনারা? বন্ধুত্বর সঙ্গে নেই, মানে এক সময় আমি চিনতাম ওকে, ঠিক আছে, দু তিন বছর আগে, বলে না কথায় ঘরের শত্রু বিভীষণ, ও তো হচ্ছে বিভীষণ, ও আমাকে চেনে জানে, স্যার বলেছে ঠিক আছে এই সিনটা করতে, তো বলতেই পার, দেখো ও আমার অনেক পুরনো বান্ধবী, আমি এসব করতে পারবো না অসভ্যতা, কিন্তু করেনি সেটা। আমি যেমন বলেছিলাম শত্রু হলে একটা নতুন শত্রু দাও, নতুন বন্ধু দাও, যাকে দেখে আমার ভাল লাগবে, এই একই পুরনো মুখ। তারপর সিন এলো যে জলে ফেলতে হবে একটা মেয়ে, তারপর আমি ভাবলাম কাকে জলে ফেলবো, দেখছি গীতা আছে আছে, তারপর আমার বা এনি চান্স কি আমি তোকে জলে ফেলছি? হ্যাঁ ব্যাস, বাট হ্যাঁ মানে বাট হ্যাঁ কাজ করে খুব ভালো লাগছে ওর সাথে, শি ইজ ভেরি প্রফেশনাল। তো আমাদের যে সিন গুলো গেছে, কটা সিন করেছি যে না দাদা, কটা সিন আমি প্রশংসা করি না, আমি সবাই আমি হচ্ছে কটা সিন করেছিস আমার সঙ্গে, যে তুই বললি যে হচ্ছে প্রফেশনাল, ভালো কিছু ভালো না সিন করছো জানি, ফেলে দেবো তোমা কান টেনে, এমন জোর মারবো না। মানে এবার বোঝা যাচ্ছে তুমি প্রশংসা করছিলে অ্যাকচুয়ালি, তুমি শুনতে চাইছেন না তো প্রশংসা, কি বল বল আরেকবার, লাস্ট ফেলে দেবো। কৃপানের চরিত্র ঢুকে গেল, কিন্তু এই যে দু তিন বছর ধরে যে চেনা পরিচিতি কতটা বদলেছে বলতো মানুষ হিসাবে? না আগের সঙ্গে পরিচয় ছিল, কিন্তু ওই সেইভাবে না, চিনতাম হ্যাঁ, বন্ধু আর কোনো কালেই না। দেখছেন তো মানে আর একে জলে ফেলতেই হবে। আমার আপনাদের কি মনে হয় কৃপণকে বন্ধু বানানো উচিত,
ঠিক আছে একসঙ্গে কাজ করতে হচ্ছে ঠিক আছে সৌমকের কথা বলছি সৌমক বাসু আই তো আগে বলবে তো লুকটুক চেঞ্জ করে নতুন জামা পরে আসে এগুলো কৃপানের ড্রেস পরে আসে না এগুলো চরিত্রের কথা ওখানে তো বন্ধুত্ব হবে কিনা সেটা জানার জন্য তো দর্শকেরা নজর রাখবেন গীতা এলএলবিতে কিন্তু মানেই ক্যামেরা ক্যামেরা একই জিনিস এটাও ক্যামেরা সেটাও ক্যামেরা ও একটু আগে কেমন অ্যাটিটিউড নিয়ে কথা বললো তাই আমি কেন বলবো ও কিন্তু ঠিক বলেছিল মেয়েটা কিন্তু বেশ প্রফেশনাল রেশমা অ্যাকচুয়ালি যে প্রফেশনাল সেটা প্রমাণ পাওয়া গেল আর বোঝা যায় না কখন চরিত্র থাকে কখন থাকে না কনফিউজিং হঠাৎ হঠাৎ রেশমা হয়ে যায় হঠাৎ হঠাৎ পদ্ম হয়ে যায় আচ্ছা রেশমার মধ্যে কতটা চেঞ্জ দেখলে রেশমার সাথে আমি যখন আগের প্রজেক্টে কাজ করেছিলাম খুব একটা কথা হয়নি তো এখানে এসে আমাদের অনেক বেশি কথা হয়েছে তো হ্যাঁ মানে আর প্রশংসা করলে তো নিতে পারছে না হ্যাঁ বাট হ্যাঁ বাট খুব প্রফেশনাল করার মতো মানে কিছু করিনি আমি বরং গালাগালি খাওয়ার মতো অনেক কিছু করি আমি ভয়েস পাঠিয়েছি ওকে যেগুলো বলা যাবে না আমি না শুধু ওর ওর মেহেক যে আছে মানে কৃপান বাবুর মেহেক যে তিনিও ভয়েস পাঠান আপনারা আবার দর্শক ভুল ভাবতে পারে তো আমি বুঝিয়ে দিলাম একই সঙ্গে আমরা ভয়েস একসঙ্গে পাঠাই মানে ভয়েসটা অন করি ভয়েস রেকর্ডার করে ফ্যামিলিতে যত ফুল ফ্যামিলি মেয়ে গ্রুপ আছে পুরোটা এইভাবে যাই কিপান তুমি এই 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 এরকম টাইপের আমি একা পার্সোনালি ওকে মেসেজ করি না কোনো আলটিমেটলি বোঝা যাচ্ছে যে বাবু সোনা হয়ে দর্শকদের মনে কতটা ভালোবাসা পাচ্ছেন সেটা তো জানি না কিন্তু কৃপান হিসেবে কিন্তু অন্যরকম ভাবে ভালোবাসাটা পাচ্ছেন বাহ বাহ দারুণ ব্যাপার চলছে আর কি কিন্তু শেষ পর্যন্ত পদ্ম এবং কৃপানের জীবনে ঠিক কোন নতুন মোড়টা আসছে তারা কোন নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে রয়েছে এই যে অফস্ক্রিন বন্ধুত্বটা দেখলেন অনস্ক্রিনে কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বেসিক্যালি পদ্ম এখন কৃপানকে কিভাবে জেলে ঢোকানো যায় পদ্ম ভাবছে না গীতা ভাবছে গীতার উপর ছেড়ে দিয়েছে কিন্তু পদ্ম বিচারটা চাইছে পদ্ম গীতা যেমন সাহস জুগিয়েছে যে কেসটা করার জন্য যখন গীতা একটুখানি পিছিয়ে যাচ্ছে তখন পদ্ম বলছে তুমি কি দাঁড়াবে না সত্যি যদি না দাঁড়াও তাহলে আমাদের মতো মেয়েরা আর কখনো প্রতিবাদ করতে পারবে না কি বলবে মানে এই প্রশ্নগুলো ছুড়ে দিচ্ছে যখন ছুড়ে দিচ্ছে ইমোশনাল অত্যাচার বেসিক্যালি তো এই আর কি এখন বোঝা যাবে না যে দর্শক আপনাদেরকে দেখতে হবে জানতে গেলে কারণ টুইস্ট চলছে কি হবে আমি সত্যিই কোর্টে যাব কি যাব না আমি নিজেই জানি না বেশ ভালো কিন্তু শেষ করবো তোমাকে দিয়ে একটু আগে তোমায় বলো ঘরের শত্রু বিভীষণ রামায়ণের কোন চরিত্রটি তুমি বলবে পদ্মকে পদ্মকে যদি আমি কাস্ট করি সীতা হিসেবে করব একটা গেটআপটা তো আর নিজে আমি রাম নই ও রাবণই হবে ও আমাকে রাম বানাতে দিল না কি করব বলুন কিন্তু আপাতত গীতা জোকস অ্যাপার্ট আমি একটা কথা বলতে চাই কৃপান ব্যানার্জি চরিত্রটা খুবই চ্যালেঞ্জিং আমার কাছে আমি ছোটবেলা থেকে যখন দেখি যে এইসব নেগেটিভ চরিত্র আমি ভাবছি এই হিরো হয়ে বিরুদ্ধে লড়ু আজকে এই চরিত্রটাই আমি করছি তো কোথাও না কোথাও এটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং এটাকে বিশ্বাসযোগ্য মানে করে তোলা যে এটা হ্যাঁ আমি ঠিক আমি ভুল নই তো আমি তার জন্য ডেফিনেটলি স্নেহাশিস চক্রবর্তী স্যারকে খুব থ্যাংক ইউ জানাবো এবং ব্লুজ প্রোডাকশন হাউসকে তো হ্যাঁ দেখতে থাকুন গীতা এলএলবি থ্যাংক ইউ সো মাচ এবং দর্শকদের উদ্দেশ্যে বলা আপনারা দেখতেই পেলেন কীরকম মজার একটা কিন্তু বন্ধুত্ব খুনসুটি সত্তা রয়েছে আর এরকমই তারকাদের সম্পর্কে আরও খুঁটিনাটি জানার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার পর্দায় আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিটি সিনেমা টলিউডের লেটেস্ট আপডেট গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ